ছাত্রীরা আজকে আমি নিজে করি 16.1 এর 2 এর দাগের অঙ্ক শুরু করছি। 2 এর দাগে কি দিয়েছে দেখো, যোগফল নির্ণয় করো। ফার্স্টেরটা কি দিয়েছে +9 ++2। এর ক্ষেত্রে দেখো +9 ++2, তাহলে দেখো +9 ++2, তাহলে প্লাসে প্লাসে দেখো যোগ করতে হচ্ছে, তার মানে প্লাস হয়, তাহলে 9 × 2 = 11, তাহলে দেখো সেটাই লিখেছি +11। এরপর 3 এর টার্গেটটা দেখো +27 -11, এর ক্ষেত্রে +27 -11, তাহলে +27 প্লাসে মাইনাসে -11, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে বিয়োগ করছি, বিয়োগ করলে কত হচ্ছে 16। আর চিহ্নটা যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসাতে হয়, তাহলে +16। এরপর দেখো 4 এর দাগেরটা -25 ++6, এক্ষেত্রে -25 প্লাসে প্লাসে +6, এর ক্ষেত্রে দেখো প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস তাহলে বিয়োগ করছি 19, আর যে সংখ্যাটা বড় এখানে 25টা বড়, তাহলে তার আগে মাইনাস আছে -19। এরপর দেখো +13 -13, এর ক্ষেত্রে +13 প্লাসে মাইনাসে -13, তাহলে +13 -13 সবসময় কি হয় প্লাসে মাইনাসে কি জানি আমরা 0, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে তার জন্য এখানে দেখো তাহলে 13 আর 13 বিয়োগ করলে কত হয় 0, অ্যান্সারটা তাহলে হচ্ছে 0। এইভাবে 2 এর দাগের বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক থাকছে, সেগুলো করবে তোমরা। এরপর 3 এর দাগে দেখো সরল করি বলেছে, প্রথমেরটা একটা দেখিয়ে দিচ্ছি, +13 ++12 -10, এর ক্ষেত্রে দেখো +13 প্লাসে প্লাসে +12 প্লাসে মাইনাসে -10। এবার দেখো ফার্স্টের দুটো আমি যোগ করছি, প্লাসে প্লাসে প্লাস, তাহলে যোগ করলে কত হচ্ছে 25, চিহ্নটা +25 -10, তাহলে প্লাসে মাইনাসে আমরা জানি কি মাইনাস, বিয়োগ করলে 15, 25 আগে কি আছে প্লাস সাইন, তাহলে +15, নির্ণয় সরল ফল +15। এইভাবে 3 এর দাগের বাকি অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এরপর 4 এর দাগে, 4 এর দাগে দেখো কি বলেছে, যোগফল নির্ণয় করতে বলেছে। যোগফল দেখো -2 -10 +21, দেখো যোগ করছি -2 -10 +21, এর ক্ষেত্রে -2 প্লাসে মাইনাসে -10 প্লাসে প্লাসে +21, তাহলে আমি প্রথম দুটোকে নিচ্ছি আগে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 10 আর 2 যোগ করলে কত হচ্ছে 12, এর ক্ষেত্রে দেখো কোন সংখ্যাটা বড় আছে 10, তাহলে তার আগে কি আছে মাইনাস, -12 +21, আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এর ক্ষেত্রেও দেখো তাহলে 9, তাহলে কত হচ্ছে +9, নির্ণয় যোগফল +9। একইভাবে 9 এর টার্গেটটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি, +15 -9 -6, তাহলে +15 -9 -6, আবার দেখো প্রথম দুটোকে নিয়ে আমি করছি, করলে কত হচ্ছে +6, তারপরে -6, তাহলে +6 -6 কি হয় 0, তাহলে নির্ণয় যোগফল হচ্ছে 0। এইভাবে 4 এর দাগের বাকি অঙ্কগুলো সব হোমওয়ার্ক থাকবে। আর নিজে করি 16.2 এর, সেখানেও দেখো যোগ বিয়োগের অঙ্কই আছে, সেগুলোও তোমরা নিজেরা করবে। দেখো নিজে করি 16.2 এর অঙ্কগুলো তোমরা সবাই নিজেরা বাড়িতে করবে। এরপর নিজে করি 16.3 তে, এখানে দেখো দিয়েছে কি, সঠিক বিবৃতির পাশে টিক চিহ্ন এবং ভুল হলে কাটা চিহ্ন দিই। এর ক্ষেত্রে দেখো প্রথমেরটা কি দিয়েছে, ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা নির্দিষ্ট, এটা কি হবে, এটা ভুল দেওয়া আছে, সংখ্যা নির্দিষ্ট নয়। এরপরেরটা দেখো 5.3 একটি স্বাভাবিক সংখ্যা, এটা ঠিক, এটা একটা স্বাভাবিক সংখ্যা,
-2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটাও কিন্তু ভুল। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কখন হবে? -2 -3 এরকম হলে, যেহেতু 0.1 আছে সেই জন্য এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই, এটাও কিন্তু ভুল, অস্তিত্ব আছে। ঠিক আছে, তাহলে আজকে ছাত্রীরা এতটাই রইল, এর পরের দিন আমি বসে দেখে 16.2টা শুরু করবো।